সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407001264 ফর বুকিংস। শিবম মার্বেল এন্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। শুক্রবার আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের ডাকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে ও 100 দিনের কাজের বকেয়া টাকা মেটানোর দাবিতে একটি বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়ে গেল আরামবাগের নেতাজি স্কোয়ারে। এদিনের এই সভা থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা কেন্দ্রীয় সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। এই সভায় হাজার হাজার কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এদিনের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন আরামবাগ তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা যুব সভাপতি পলাশ রায়, সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক রাকেশ আলী, ছাত্রনেতা টিঙ্কু আলী থেকে শুরু করে পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিলর সহ আরও অন্যান্য নেতৃত্বরা। দেখুন বিস্তারিত। আজকে প্রথমেই ধন্যবাদ জানাই এই সাংগঠনিক জেলার প্রত্যেকটা তৃণমূল যুব কংগ্রেস কর্মীকে, এই জেলার আরামবাগ শহরের প্রতিটা মানুষকে, প্রত্যেকটা প্রান্ত থেকে আজকে বিপুল পরিমাণ মানুষ আজকের এই প্রতিবাদ সভায় এসে উপস্থিত হয়েছিল। আজকের আমাদের যে প্রতিবাদ সভা, আপনারা জানেন যে যে 100 দিনের যে কাজের বকেয়া টাকা এবং 100 দিনের যে কাজ, এর দাবিতে আমরা আজকের এই প্রতিবাদ সভা এখানে সংগঠিত করেছি। আজকে আমাদের এই প্রতিবাদ চলবে। বাংলাকে যেভাবে বঞ্চনা করা হচ্ছে, বাংলার যে গ্রাম বাংলা মানুষের যে অধিকার, ভারতবর্ষে অন্যান্য রাজ্যকে যেখানে তার প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে, সেখানে বাংলাকে একমাত্র রাজ্য যেখানে বাংলা কেন্দ্রীয় সরকার অডিট রিপোর্টে ক্লিন চিট দেওয়া সত্ত্বেও বাংলাকে বঞ্চনা করা হচ্ছে 100 দিনের কাজকে, যেটা হচ্ছে বাংলার মানুষের অধিকার, বাংলার মানুষের অর্থনীতির বুনিয়াদ। তাই আজকে আমাদের এখানে প্রতিবাদ সভা। এই প্রতিবাদ সভা থেকে আমরা এখানে আরামবাগের মানুষ আজকে এখান থেকে প্রতিবাদে সামিল হয়েছে। এই প্রতিবাদ আমাদের লাগাতার চলবে, আমাদের প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা বুথে, যতক্ষণ না পর্যন্ত আমাদের এই গ্রাম বাংলা মানুষের যে দাবি, যে 100 দিনের কাজ এবং 100 দিনের যে কাজের টাকা, এটা আমরা যতক্ষণ না আমাদের পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে। যে অর্থনীতির বুনিয়াদ আজকে গ্রাম বাংলা মানুষের, যে 100 দিনের বাংলার মানুষের মুখে হাঁটি হাসি ফুটিয়েছিলেন, সেই 100 দিনের কাজের বাংলার মানুষকে বঞ্চিত করে 100 দিনের কাজকে বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে 50 থেকে 40 দিন করে প্রত্যেকটা জব কার্ড হোল্ডার আজকে বকেয়া টাকা টাকা বাকি রেখে দিয়েছে। আজকে বাংলা একমাত্র রাজ্য যেখানে 100 দিনের কাজকে বঞ্চিত রাখা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছে, যে নবজোয়ার কর্মসূচি ঘোষণা করেছেন, এই 2 মাস উনি কাকদ্বীপে যে এই কর্মসূচি শেষ করবেন। আজকে উনি বলছেন প্রত্যেকটা বিধানসভা, প্রত্যেকটা ব্লকে যে আজকে গ্রাম বাংলার মানুষ তিনি ঠিক কে প্রার্থী হবে, সেই গ্রাম পঞ্চায়েতের কে প্রধান হবে, কে পঞ্চায়েত সমিতির সদস্য হবে, পঞ্চায়েত সমিতির সভাপতি হবে। আজকে যে গ্রাম বাংলার মানুষের মাধ্যমে আজকে পঞ্চায়েত গঠিত হবে, মানুষের পঞ্চায়েত। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা জায়গায় আমরা প্রত্যেকটা মানুষের মতামত নিচ্ছি, আজকে মানুষ কাকে চাইছে সেইভাবে আমরা আগামী দিনের পঞ্চায়েত গড়ব, এই আশা রেখে আমাদের প্রত্যেককে আবারও ধন্যবাদ, প্রণাম, সালাম এবং নমস্কার, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের সভা আমরা জাতীয় ভূসঙ্গীত পাঠের মাধ্যমে এখানে শেষ করব। আমি প্রত্যেককে উঠে দাঁড়াতেও অনুরোধ করছি। আমি শহরে আমাদের বোন প্রিয়ঙ্কাকে বলবো, ওখানে একটা মাইক্রোফোন পাঠলো, মাইক্রোফোন দিন দ্রুত প্রিয়ঙ্কাকে, আমাদের তৃপ্তিদিকে বলবো, শ্যামলদিকে বলবো সামনে আসার জন্য, জয়ন্তীকে বলবো সামনে আসার জন্য। আমরা সকলে এসি নার্সিং হোম 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিংহোম করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর,
এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।